আল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞ আমরা ধন্য তুমি এবার তালিব অন্য মুক্তটি অর্জন করুক ইয়া আল্লাহ তুমি তালিবকে সফল করো আমিন তুই বেঁচে গেলি তালিব তাইবাকে প্রথম মুক্তটিও এনে দিলি এখন তো দুটো মুক্ত হাতে আছে আর দ্বিতীয় মুক্তটি মৃত্যু নিশান চিহ্ন এখন তালিবের সাথে সুলেমানি তরবারি আর আল্লাহ সেবক দরবেশের সাহায্য ও শক্তিও রয়েছে আর দ্বিতীয় মুক্তটির খবর অনুসন্ধান করতে ও সামুদ্রিক সফরের বীর পরাক্রমী সিনবাদ নাবিকের কাছে অবশ্যই যাবে হে বার্তাবাহ শক্তিশালী জিন হাজির হও হাজির হও দেখা দাও দেখা দাও হাজির হও আমি তোমার গোলাম বার্তাবহ জিন হাজির হাজির আমার মালিক হুকুম করো মালিক হুকুম করো বার্তাবহ জিন আমাকে বলো তাইবার ওই কণ্ঠহারের দ্বিতীয় মুক্তটি কোথায় ওই দ্বিতীয় মুক্তটি মাটির নিচে বহু দূরে মাটির গভীরে রয়েছে মালিক মাটির গভীরে মাটির গভীরে ওই জায়গার নাম বিবরণ আর রাস্তা বলো এখনি বলছি আমার মালিক এখনি বলছি আমি দেখতে পাচ্ছি মালিক আমি দেখতে পাচ্ছি এক নামহীন সমুদ্র আছে সেই নামহীন সমুদ্রের জলে পূর্ণিমার চাঁদের ঝড়ের রাতে এক মায়াবী কুমির আকাশপথে উড়ে আসে তার মুখের ভেতর আগুনের গোলা আছে আগুনের গোলা সেই গোলা সাগর জলে নোঙর করা গোলামগণের জাহাজে আসা মাত্রই চিঙ্গাল দেব হয়ে যাবে চিঙ্গাল দেব চিঙ্গাল দেব সেই চিঙ্গাল দেব গোলামগণের জাহাজটিকে নিয়ে যেখানে যাবে তা হলো নরখাদকদের খুনি উপদ্বীপ খুনি উপদ্বীপ সেখানকার অধিবাসীরা সেই জাহাজের মানুষদের কেটে খেয়ে ফেলে নিমেষে সেই খনির উপদ্বীপ থেকে মাটির নিচের দুনিয়ার দিকে রাস্তা চলে গেছে রাস্তা ওই মাটির নিচের যে দুনিয়া সেই দুনিয়াকে কি বলা হয় তাহাদুত ছাড়া পাতাল লোক বলা হয় সেই মাটির নিচের দুনিয়ার নিজের আকাশ নিজের জমি সমুদ্র পাহাড় জঙ্গল এমন একটি শহর রয়েছে ভরা শহর কিন্তু ওই দ্বিতীয় মুক্তটি কার কাছে আছে আজগার জাদুঘরের কাছে আজগার জাদুঘরের কাছে তাই আবার দ্বিতীয় মুক্তটি ওর তাজে বসানো আছে ওর তাজে ওই আজগার জাদুঘর থাকে কোথায় ও হীরের উপত্যকায় থাকে সেই হীরে মুক্ত সুরক্ষা এক বিষধর সাপ করে এক বিষধর সাপ যার প্রবল নিঃশ্বাসে পাথরও গলে যায় পাথরও আর মানুষের শরীর নিমেষে গলে যায় নিমেষে তা সত্ত্বেও ওই পাগল সাপ শিকারকে মেরে ফেলার পরেও তাদের পাঁজর আর হাড়ের সঙ্গে জড়িয়ে থাকে ওখানে যারাই আজ অব্দি গেছে তারা আর ফিরে আসেনি মালিক আর ফিরে আসেনি তাই বার ওই দ্বিতীয় মুক্তটিরও মেয়াদ আর সময় কেবল 30 দিন হ্যাঁ কেবল 30 দিন
দিন কেবল 30 দিন আমার মালিক আর যদি 30 দিনে ওই দ্বিতীয় মুক্তটি না মেলে তখন তখন আমার মালিক তাইবার দেহ আমার ছোট হতে শুরু করবে আর 3 মাসের মধ্যে ও এত ছোট হয়ে যাবে যে একটি পিঁপড়ে হয়ে শেষ হয়ে যাবে এবার তুমি যেতে পারো ধন্যবাদ মালিক ধন্যবাদ ধন্যবাদ মালিক ধন্যবাদ ধন্যবাদ মালিক ধন্যবাদ শাহজাদা তালিব সাহসীদের এভাবে ভেঙে পড়া উচিত নয় বরং সব অবস্থাতেই তার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা উচিত একনিষ্ঠভাবে চেষ্টা করলে আল্লাহ সকলের মুশকিল আসান করে দেন ওঠ বাঁধ কোমর হোসনি হতাশ ওঠ বাঁধ কোমর হোসনি হতাশ আর রাখ খোদার প্রতি বিশ্বাস হ্যাঁ মান্যবর হ্যাঁ এসো তালিব বাঁশিটি দেখো এই বাঁশির আওয়াজ আর সুরের বড় শক্তি যা শুনলে কেবল সাপ আর জানোয়ারই নয় বরং মানুষও অবশ হয়ে যায় হ্যাঁ এই নাও এই বাঁশিটি তোমার কাছে রাখো তোমার কাজে আসবে চলো হীরে দেখো এটি সাপেদের সেই শক্তিশালী হীরে যা বহু বছর ধরে চেষ্টার পরেও কেউ অর্জন করতে পারেনি খোদা আমায় এটি দিয়েছেন আর আজ আজ আমি তোমায় দিচ্ছি এই হীরের মধ্যে সাপেদের বশীকরণ আছে যতক্ষণ এটি তোমার কাছে থাকবে দুনিয়ার সব নাগ নাগিনী সাপ আর অজগর তোমার গোলাম আর বিশ্বস্ত হয়ে তোমার হুকুম পালন করবে ধন্যবাদ আমার মাননীয় আমার সহমর্মী প্রিয় সিনবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার কাছে সুলেমানের তরবারি আর জাদুদর্পণের সাথে এই বাঁশি আর এই হিরেটিও আছে আর আমার দোয়াও তোমার সাথে আছে যাও শীঘ্র যাও আর 30 দিনের পূর্বেই ওই দ্বিতীয় মুক্তটি নিয়ে এসো আর মালেকা হামিরাকে নিষ্ক্রিয় করে দাও হ্যাঁ আর হ্যাঁ ওই মরুভূমির সফরে তোমায় পথ প্রদর্শন করতে এক সহায়ক জিন আসবে যে তোমায় ওই নামহীন সমুদ্রের কাছে পৌঁছে দেবে আর সেই জিনকে তুমি ওই মরুভূমির হলুদ পাহাড়ের পাশে দেখতে পাবে হলুদ রঙের পাহাড় হ্যাঁ হলুদ পাহাড়
এবার যাও, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। মরুভূমিতে সহায়ক জিন ওকে নামহীন সমুদ্রে পৌঁছে দিতে সাহায্য করবে। কারণ যতক্ষণ ওর কাছে ওইসব পবিত্র শক্তি আর সুলেমানি তরবারি আছে আমরা ওকে মারতে পারবো না। কিন্তু যে ওকে সাহায্য করছে আর যার সাহায্যের জন্য আমরা সবাই বিফল হচ্ছি সেই সাহায্যকারী সিনবাদকে প্রথমে মারা উচিত। মালেকা হামিরা, প্রথমেই মেরে ফেলা উচিত। সম্ভব নয় সিনবাদকে মারা। ও আল্লাহ সেবক, ও পবিত্র ধার্মিক শক্তির পর্বত। ওর ক্ষতি করা কোন জাদুকরের দ্বারাই সম্ভব নয়। কিন্তু তবুও আমার পূর্ণ বিশ্বাস তুমি তালিব আর তায়েবার ওপর তোমার ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে অবশ্যই সফল হবে। হ্যাঁ চিমাদেব, আমার নিজের সাফল্যের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। এ তো ইঁদুর আর বেড়ালের খেলা আমার কাছে। তালিব তো ইঁদুর আমার কাছে। আমি ওকে পালিয়ে যাওয়ার সুযোগ দেব, তারপর ওকে ছিঁড়ে খাবো। কিন্তু এই খেলার শেষ ভাগে তো বেড়ালি ইঁদুরকে মেরে ফেলে মালেকা হামিরা। তালিব ওই নামহীন সমুদ্রে পৌঁছানোর জন্য কোনো সাহায্য যেন না পায়। তালিব ওই মরুভূমির আকাশ পথে ধার্মিক দরবেশের কম্বলের সাহায্যে উড়ে যাচ্ছে। তুমি ওই কম্বলটা জ্বালিয়ে দাও, যাতে তালিবের দ্বিতীয় মুক্তটির সফর ওই মরুভূমিতেই চাপা পড়ে যায়। ঠিক তাই হবে মালেকা হামিরা, তাই হবে। চিমাদেব নমামা, এক চুবলেই জীবন কাবার। যাও চিমাদেব। চিমা মস্তকে হুল হুল। Thank you.
अल्लाह एक ही मालिक एक ही हलो जी महादेव तू बेचे उठली की करे अमी बार बार मुड़े आबार बेचे उठब किंतु शाहजादा तालिब आज के पर तू यार बेचे थक भी ना সাহায্য করো আমায় সাহায্য করো আল্লাহ আমায় সাহায্য করো আমায় সাহায্য করো এই মরুভূমির বালির ঝড়ে তোর আল্লাহ তোর প্রার্থনা শুনবে না শাহজাদা তালিব বাহ শাবাশ চিমাদেব খুব নাকাল করেছো তুমি তালিবকে